সড়কে বসানো হয়েছে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান, বেচাকেনাও চলছে হরদম। তবে সড়কটিতে বন্ধ যান চলাচল। বগুড়া শহরের কাঁঠালতলা মোড়ের প্রায় ২০ ফুট প্রশস্ত সড়ক দখল করে বসানো হয়েছে অস্থায়ী বাজার। ৫০০ মিটার এ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। অবৈধ এসব দোকানের জন্য ব্যাহত হচ্ছে এ সড়কে যান চলাচল। তবে হকারদের দাবি, পুনর্বাসন করলেই সড়ক ছাড়বেন তারা। এটা তো ঠিক না, আমরা তো অবৈধভাবে বসে আছি, তো কোথায় যাব বলেন? পৌরসভার কাছে আমাদের যদি ফলের ডিপার্টমেন্টের একটা জায়গা করে দেয় ব্যবসার মতো, তো আমরা অবশ্যই যাব সেখানে। এদেরকে একটা প্রতিষ্ঠিত করে রাস্তাটা ক্লিয়ার করে দিলে আমাদের যানজট মুক্ত হয়। দোকানপাট করে, সামনে গাড়ি থোপার দেয় না, মনে করেন যে গাড়ি যাতায়াত দেয় না। পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বলছে, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই চলছে এ বাজার। কয়েক দফা পুনর্বাসনের চেষ্টা ও প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান চালানোর পরও হকারদের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এরপরও শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইটার সাথে বিভিন্নভাবে অনেকেই জড়িত আছে। সবসময় আমরা এটা অভিযান পরিচালনা করে আসছি। যানজটের সবচেয়ে মূল কারণ হলো রাস্তায় বসা। রাস্তায় বসার ব্যাপারে একেবারে জিরো টলারেন্স আমরা নীতি অবলম্বন করব। বগুড়া শহরের ফতেয়ালী বাজার থেকে রাজা বাজারে যাওয়ার একমাত্র সড়ক কাঁঠালতলা মোড়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।